আপনারা দেখছেন একুশে টেলিভিশন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহ ওয়া শুকরুলিল্লাহ ওয়া সলাতু ওয়া সালামু আলা রাসূলিল্লাহ ওয়া বাদ। সুপ্রিয় দর্শক, যে যেখানে অবস্থান করছেন এবং দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল একুশে টিভির বিশেষ আয়োজন সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড রমজান শিক্ষা অনুষ্ঠানে, আমি মাওলানা ফখরুল আশিকী। আলহামদুলিল্লাহ আজকে চেষ্টা করব একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করার জন্য। আজকের বিষয় রমজানের গুরুত্ব তাৎপর্য। এই বিষয়ে আলোচনা করার জন্য আমাদের স্টুডিওতে উপস্থিত রয়েছেন প্রখ্যাত আলেমে দ্বীন মুফতি শফিউল আলম। চলুন আমরা আলোচনায় ফিরছি। আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর জমিনে আমাদেরকে ১২টি মাস দিয়েছেন, তার মধ্যে একটি অন্যতম মাস হচ্ছে মাহে রমাদান। এই রমজানের গুরুত্ব তাৎপর্য অনেক আমরা যদি মর্মে মর্মে উপলব্ধি করতে পারি, নিজের জীবনকে অবশ্যই সাজাতে পারবো, অন্তরকে সাজাতে পারবো এবং পরকালে জান্নাতের ব্যবস্থা করতে পারবো। রব্বুল আলামিন কোরআনুল কারিমে ঘোষণা দিচ্ছেন যে কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযিনা মিন কাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। যে রমজানুল মুবারক বান্দার জন্য ফরজ করেছেন, এটা কিন্তু নতুন বিষয় নয়। এর আগের উম্মতদেরকেও এই মাহে রমজান ফরজ করেছিলেন, কিন্তু এর মধ্যে একটু ডিফারেন্স ছিল যে আগে ১৩-১৪ আইয়ামে বীজ, যেটাকে বলা হয় প্রতি মাসে ১৩-১৪-১৫ তারিখ বান্দার জন্য ফরজ ছিল, কিন্তু মাহে রমাদান ৩০টি রোজা আল্লাহ রাব্বুল আলামিন উম্মত মুহাম্মাদের জন্য মাশাআল্লাহ বিশেষ করে এটা ফরজ করেছে, মানে একাধারে এভাবে ছিল না। জি 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 জি। এই জন্য কোরআনুল কারিমে এখানে শেষে বলছেন লাআল্লাকুম তাত্তাকুন, যে তোমরা অবশ্যই মুত্তাকি হতে পারবা। অর্থাৎ এই মাহে রমজানের যদি রোজা নিজেকে আত্মশুদ্ধির জন্য, নিজের পিউরিফাইনেস জন্য, নিজের আত্মাকে একেবারে ক্লিয়ার করার জন্য তোমাকে অবশ্যই যদি নিজেকে তৈরি করতে পারো রমজানের রোজার মাধ্যমে, তাহলে অবশ্যই তুমি একজন প্রকৃত মুমিন হতে পারবা, মুত্তাকি হতে পারবা। তো এই যে মাহে রমাদান, এটা একটা গুরুত্বপূর্ণ ইভেন্ট বান্দার জন্য। পৃথিবীর জমিনে অসংখ্য ইভেন্ট আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন, কিন্তু একটা অন্যতম ইভেন্ট হচ্ছে মাহে রমাদান। মাহে রমাদান বান্দার যে কৌলুষতা আছে, অন্যায় কাজ থেকে বিরত রাখে, বান্দাকে একজন প্রকৃত বান্দা হিসাবে পরিগণিত করার জন্য স্পেশাল একটা মুভমেন্ট মানুষের মাঝে তৈরি করে থাকে। আর সোমু জুন্নাতুন, রোজাকে ঢাল স্বরূপ কিন্তু বলা হয়েছে, যে কোনো অন্যায় থেকে ঢাল। ইনসাব বা ওয়াহাদুন ফালিয়াকুল ইন্নি ইমরাউন সাইম, মাশাআল্লাহ। যে তোমাকে যদি কেউ গালি দেয়, তাহলে অবশ্যই তুমি বলবা আমি একজন রোজাদার। এই হাদিসটা কিন্তু হাদিসে কুদসি, মানে রোজাদার কথাটি বলে তাকে স্মরণ করিয়ে স্মরণ করে দিবে, তুমি আমাকে আঘাত করো না, আমি কিন্তু আঘাত করতে তোমাকেও পাচ্ছি না। যে এই রোজা প্রকৃত মানুষের এই তাৎপর্য এবং গুরুত্ব, যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে রোজা যখন আসবে, হাদিসে পাকে আসছে, ইজা কানাত আউয়ালু লাইলাতু রমাদান, রমজানের প্রথম রাত আসবে, হাব্বাত রিহু মিন তাহতাল আরশ, মাশাআল্লাহ, যে আরশের নিচ থেকে বাতাস এসে পুরো আসমান এবং জমিনের মধ্যে এসে বলা হচ্ছে ফুতিহাত আবাবুস সামা, আসমানের দ্বারগুলো খুলে যাবে, জান্নাতের দ্বারগুলো খুলে যাবে, গুল্লিকাত আবাবুল জাহান্নাম, জাহান্নামের দরজাগুলো বন্ধ হয়ে যাবে। মাশাআল্লাহ, এই তো আমাদের দ্বিতীয় রমজান, এখন কিন্তু সব বন্ধ হয়ে আছে, আবার জান্নাতের সুবিশাল সুমধুর যে বাতাস আসছে, যে আবার বলা হচ্ছে গুল্লিকাত আবাবুল জাহান্নামের দরজাগুলো বন্ধ হবে। অন্য হাদিসে আসছে সুফিদাত মারাদাতুশ শয়তান, শয়তানকে জিঞ্জিরাবদ্ধ করা হবে, অর্থাৎ শয়তানের ওয়াসওয়াসা থেকে মানুষকে রক্ষা করা হবে। তবে একটি প্রশ্ন হতে পারে যে শয়তানকে জিঞ্জিরাবদ্ধ করা, তারপরেও অনেকে দেখা যায় মানুষ অন্যায় কাজের মধ্যে লিপ্ত থাকে। আমরা একটা এক্সাম্পল দেখতে পাই যে একটা বিদ্যুৎ যখন চলে যায়, কিন্তু তার একটা প্রভাব আমরা দেখি প্যানটা শেষের মধ্যে কিছু হলেও ঘুরতে থাকে, অর্থাৎ বিদ্যুৎ চলে যাওয়ার পরও বন্ধ হয় না, একটু প্রভাব থেকে যায়। তো বান্দা যখন শয়তান সারা বছর তাকে অসহসা দিতে দিতে, সে যখন শয়তানের কর্মকাণ্ডের মধ্যে নিজেকে লিপ্ত রাখছে, যখন রমজানুল মুবারক আসছে, শয়তানকে জিঞ্জিরাবদ্ধ করা হচ্ছে, কিন্তু তার একটা প্রভাব তার মধ্যে
থেকে যায়। এই জন্য দেখাচ্ছে ওই রমজান মানুষকে মুত্তাকি করার জন্য অবশ্যই পারফেক্ট সময়, কিন্তু এটাকে আরেকটু আমরা যদি নিজের অন্তরকে পরিশুদ্ধ করতে পারি, রমজানের মধ্যে আমরা অন্যায় কাজ থেকে যদি বিরত থাকতে পারি, তাহলে অবশ্যই এই রমজানটা তার জীবনে সার্থক হবে। মোহতারাম, রোজার শর্ত কিন্তু সকল পাপাচার কামাচার থেকে নিজেকে রক্ষা রাখা, না হয় কিন্তু রোজার কোনো মূল্য নেই, মূল্যহীন রমজান হয়ে যাবে। যে এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাক ইরশাদ করেছেন, মাল্লাম ইয়াদা কওলে জুর ফালাইসা লিল্লাহি হাজাতুন আন ইয়াদা তাআমা ওয়া শারাবা। যে ব্যক্তির মাহে রমজান আসলো কিন্তু অন্যায় কাজ থেকে বিরত থাকতে পারলো না, তাহলে সেই অন্যায়ও কাজ করলো, রোজাও রাখলো, তাহলে ফালাইসা লিল্লাহি হাজাতুন আন ইয়াদা তাআমা ওয়া শারাবা, তার খাবার পানাহার এগুলো বিরত রাখা এটা জাস্ট একটা ফর্মালিটি, কিন্তু এটা কোনো প্রয়োজন নেই। আল্লাহ রাব্বুল আলামিন মূল হচ্ছে তার অন্তরকে সে পরিশুদ্ধ করতে পারছে কিনা, রোজার মাধ্যমে সে একজন প্রকৃত মানুষ হতে পারছে কিনা। আমরা আরেকটু যদি একটু ক্লারিফাই করে দেখি যে রমাদান শব্দের অর্থ হচ্ছে জ্বালিয়ে দেওয়া, আর এর মধ্যে রোজা অর্থাৎ রোজার মাধ্যমে বান্দা নিজেকে, যে যেমন আমরা একটা এক্সাম্পল দিতে পারি, যেমন স্বর্ণকে আমরা যখন এটাকে জ্বালিয়ে খাঁটি করা হয়, অর্থাৎ বান্দা যখন নিজেকে অন্তরকে পরিশুদ্ধ করবে, রোজার মাধ্যমে অন্যায় থেকে বিরত থাকবে, গরিবের পাশে দাঁড়াবে, আর এটার মাধ্যমে সে প্রকৃত ব্যক্তি হিসাবে পরিগণিত হবে, এবং মাহে রমজানের যে আসল শিক্ষা এবং তার মাধ্যমে নিজের অন্তরকে দাহ করবে, অর্থাৎ সে তৈরি করবে, একটা ফিল তৈরি করে ফেলবে। তাহলে কি আপনি বলতে চাচ্ছেন যে পবিত্র রমজান মাস হচ্ছে একজন মুসলমানের জন্য তৈরি করার, প্রস্তুত করার একটা সময়, যেন বাকি ১১টি মাস তিনি এই আমলগুলো অব্যাহত ধারায় চালাতে পারে। যে রমজান মাসে কোরআনুল করিম নাজিল হয়েছে, তো রমজানের সাথে কোরআনের একটা সম্পর্ক, আর বান্দা যখন একটি ফরজ ইবাদত করবে তার জন্য ৭০টা ফরজের সমান তার সওয়াব হবে। কি কি পাবে বান্দা, কি কি পাওয়া উচিত, কি কি করণীয় বান্দার জন্য আপনি অবশ্য বলবেন, তার আগে ছোট্ট একটি বিরতি নিয়ে নিচ্ছি। সুপ্রিয় দর্শক, দেখছেন সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড রমজানের শিক্ষা অনুষ্ঠান, ফিরছি কিছুক্ষণের মধ্যেই, থাকুন একুশের সাথে। সুপ্রিয় দর্শক, ফিরে এলাম বিরতির পর, আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। দেখছেন আপনাদের প্রিয় আয়োজন সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড রমজানের শিক্ষা, আলোচনা করছিলাম মাহে রমজানের গুরুত্ব এবং তাৎপর্য নিয়ে। চলুন আবারও আলোচনায় ফিরে যাই। মোহতারাম, যেমনটি বলছিলাম যে মাহে রমজান পুরো মাসের যে প্যাকেজ, তার মধ্যে বান্দা কি কি পাবে, কি কি নেয়ামতে ভরপুর হচ্ছে এই মাহে রমজান? জি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকে বলেছেন, মান কামা রমাদান ইমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দাম মিন যামবি। যে বান্দা যখন এই রমজান মাসের মধ্যে কিয়াম, মানে হচ্ছে দাঁড়ানো, অর্থাৎ নফল বেশি বেশি ইবাদত করবে, তারাবির নামাজ পড়বে, তাহাজ্জুদের নামাজ পড়বে, তারপর কিয়ামুল লাইল করবে, সেহরি খাবে, ইফতারি করবে, এই যে একটা প্যাকেজ, এই প্যাকেজের মধ্যে বান্দাকে এমনভাবে একটা মোটিভেশনাল অ্যাক্টের মধ্যে ফেলে দিয়েছে যে বান্দা যখন এই কাজগুলো সুন্দরভাবে তা সম্পন্ন করবে এবং নিজেকে আরেকটু বেশি তৈরি করার জায়গাটা আল্লাহ রাব্বুল আলামিন বান্দার জন্য সুযোগ করে দিয়েছেন, এই জন্য বান্দার মধ্যে একটা মানে অ্যাকশনমূলক কিছু যখন পাবে তার জন্য আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য ফরজ যখন আদায় করলো তাকে ৭০টি ফরজের সওয়াব দিলেন, আর যখন একটি নফল আদায় করলো একটা ফরজের সওয়াব দিলেন। মাশাআল্লাহ। এবং এই সকল কাজগুলো করলে তার পিছনের সকল গুনাহগুলো মাফ করে দেবে, গফির লাহু মা তাকাদ্দামা মিন যামবি। এবং বিশেষ করে এই রমজানের মাধ্যমে বান্দাকে দুইটি খুশি, একটা হলো ইফতার, এটা ঈদ উল ফিতর হতে পারে, আবার ইফতারের কথা বলা ফিত্রহি, আরেকটা হচ্ছে ইন দা লেকায় রব্বি, যে বান্দাকে একটা মোক্ষম সময় দিচ্ছে যে তুমি রমজানে রোজা রাখার মাধ্যমে আল্লাহর সাক্ষাৎ পাওয়ার একটা অন্যতম মাধ্যম। সুবহানাল্লাহ। তাহলে দেখুন যে বান্দাকে রোজার মাধ্যমে আল্লাহ পর্যন্ত পৌঁছানোর যে একটা অন্যতম সময়, অন্যতম বিষয় কিন্তু মাহে রমজান, মানে এই ইভেন্টটাই হচ্ছে একটা অসাধারণ সময় আল্লাহর সাথে যোগসূত্র তৈরি করা, সন্তুষ্ট চিত্তে। অবশ্যই। তাহলে এই যে কোরআনুল কারীম এবং হাদিসে পাক যে প্রমাণ করছে যে মাহে রমজানই মানুষকে তৈরি করা একটা অন্যতম সময়, আর বান্দা যদি এই সময়টা নিজেকে কাজে না লাগাই, সে যদি অলস সময় কাটায়, তাহলে অবশ্যই তার জন্য তার অবশ্যই জবাবদিহি করতে হবে। তাহলে মাহে রমজানটা প্রত্যেকটা ব্যক্তির জন্য আসছে, এটা ধনী হোক গরিব হোক এবং সকল ধরনের বিষয় এখানে ইনক্লুড আছে। তাহলে আমরা অনেকেই মানে মাহে রমজানের রোজাটার গুরুত্ব বুঝি না,
অনেকে দেখা যায় আমাদের দেশে যে মানে একে ফুটপাত বা বিভিন্ন জায়গায় খোলা জায়গায় অনেকে খাবার গ্রহণ করছে মাহে রমাদান, অন্যায় কাজ। এটা মুসলমান, আমি যদি মুসলমান, আমার মুসলমানিত্বের মধ্যে যদি এই বিষয়টা খেয়াল না করি যে একজন মাহে রমাদান একটি মাস সিয়াম সাধনা যদি না করতে পারি, তাহলে এটা অনেক পরিতাপের বিষয়। যিনি রিজিক দাতা, রাজ্জাক, তিনি কি বলবেন? হ্যাঁ, তোমাকে সারা বছর খাবার তো সুযোগ করে দিয়েছে। তাহলে এই বিষয়টা যদি আমরা একটু খেয়াল করি, যেমন দেখেন যে ইফতারের সময় আপনি সারাদিন এখানে বসে ইফতারের জন্য অপেক্ষা করছেন, যখন আপনার রোজার শেষ মুহূর্তে যে সূর্য অস্ত যাওয়ার আগ থেকে আপনি ইফতার নিয়ে বসে আছেন, এবং এই সময় আল্লাহ রাব্বুল আলামিন দোয়া কবুল করেন। আল্লাহ রাসূল বলেছেন যে আমি সবচেয়ে বেশি খুশি হই, আল্লাহ বলেছেন যে আমি সবচেয়ে বেশি খুশি হই বান্দার প্রতি, খানার সামনে কিন্তু সে খাচ্ছে না, আমার ভয় করছে। এটা কিন্তু ফেরেশতাদেরকে তিনি ডেকে ডেকে বলেন, তোমরাই তো বলেছিলে বান্দা সৃষ্টি না করতে, সামনে খাবার, খাবার শক্তি আছে কিন্তু খাচ্ছে না, আমার ভয়, আমার ভয়। যেটা আফাফুল্লাহ, জি, লাআল্লাকুম তাত্তাকুন, প্র্যাকটিক্যাল হচ্ছে এটা যে তার সামনেই আছে কিন্তু সে খাচ্ছে না। তাহলে এই যে ভয়, তাহলে মূল হচ্ছে বান্দার মধ্যে আল্লাহর ভয় সৃষ্টি করা, এবং মাহে রমজানে এটি হচ্ছে সবচেয়ে বেশি গুরুত্ব এবং তাৎপর্য, যে ইত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো, খৌফে ইলাহি, আল্লাহর ভয় নিজের মধ্যে আনো, তাহলে অবশ্যই তুমি সফলকাম হওয়া, আর যদি আল্লাহর ভয় নিজের মধ্যে আনতে না পারো তাহলে কখনো সফলকাম হতে পারবে না। সুবহানাল্লাহ, পুরোটা একটা ইভেন্টের সময়, এবং এখানে কিন্তু রোজার মধ্যে সওয়াব এবং সওয়াবে ভরপুর। ধন্যবাদ আপনাকে ইনশাআল্লাহ তাআলা আজকের এই বিষয়গুলো বলার জন্য। ধন্যবাদ আপনাকেও, এবং দর্শক যারা আছে তাদেরকেও ধন্যবাদ। শুভ দর্শক, সত্যি আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। দ্বিতীয় রমজান চলছে, পুরো মাস জুড়ে দান সদাকা করবেন, নিজেরাও ভালো থাকবেন, সকলকে ভালো রাখবেন, সেই প্রত্যাশা আজকের মতো এখানে শেষ করছি। দেখতে থাকবেন আপনাদের প্রিয় চ্যানেল একুশে টিভিতে সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড রমজানের শিক্ষা অনুষ্ঠান। আজ এ পর্যন্তই, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।